নমস্কার বন্ধুরা, আজকে রোববারের সকালবেলা, অর্থাৎ আজকে মহালয়ার পরের দিন। মহালয়ার পরের দিন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে প্রায় 75 কিলোমিটার দূরে দুটো ঠাকুর আছে, সেই ঠাকুর দেখতে আমরা যাচ্ছি। আজকে সবাই আমরা যাচ্ছি, কে মা, বাবলি, বারবি সবাই আমরা রেডি। এখন আমরা যাচ্ছি, আমাদের যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, ডিপেন্ডস অন দ্য ট্রাফিক। আমরা গিয়ে পৌঁছাই, তাহলে আবার আপনাদের সবাইকে আমাদের এখানকার ঠাকুর দেখাবো। এটা হচ্ছে আগমনের পুজো আর ডারহামদুর্গোৎসব। ডারহামে আমরা যাচ্ছি। আমাদের বাড়ির সামনের পুজোগুলো নেক্সট উইকে হবে, যখন কলকাতার পুজো হয় ঠিক সেই সময়। টরন্টো কালীবাড়ির পুজো কলকাতার মতো নিয়ম মেনে হবে, বাট এই পুজোগুলো একটু ক্লাবের পুজো, অনেকটা দূরে, তো উইকেন্ডে হয়ে যাচ্ছে। তো আমাদের এই আজকে থেকে পুজো শুরু হলো। কলকাতায় যখন পুজো শেষ হয়ে যাবে, তারপরেও আরও দুটো জায়গায় আছে পুজো হবে। মানে এখানে মোস্টলি উইকেন্ডেই পুজো হয়, বাট মন্দিরগুলোতে প্রপার নিয়ম মেনে কলকাতার মতো পুজো হয়। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজকেই এখানে পুজো, আজকেই এখানে বিসর্জন। মানে কি হলো, মহালয়ার পরের দিনই এখানে কিছু ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। তাহলে চলুন তাড়াতাড়ি যাই। ঠান্ডাটাও খুব জমিয়ে পড়েছে এই মুহূর্তে, প্রায় 5-6 ডিগ্রির মতন আছে, খুব হাওয়া দিচ্ছে, তার জন্যই ঠান্ডাটা আরও বেশি লাগছে। আমরা এখন 75 কিলোমিটার দূরে ওশোয়া কনভেনশন সেন্টারে চলে এলাম। এই ওশোয়াতে আজকে দুর্গাপূজা হচ্ছে, সেই দুর্গাপূজা দেখার জন্য। বৃষ্টি শুরু হয়ে গেল, হালকা করে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ঠান্ডাটাও খুব বেশি পড়েছে। এই হলো ওশোয়া কনভেনশন সেন্টার। আমরা এখন ভেতরে ঢুকবো। যেহেতু এটা জিটিএর প্রথম পুজো, তাই জন্য ভিড়টাও বেশি। এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, যতদূর সম্ভব নবমী পুজো হচ্ছে। আমরা এখন ওশোয়া কনভেনশন সেন্টারের পুজোতে আছি। এখন এই মুহূর্তে এখানে অষ্টমী বা নবমীর পুজো চলছে। এদিকে কলকাতায় আজকে মহালয়ার পরের দিন। অষ্টমীর ভোগের জন্য আমরা লাইন দিয়েছি এখানে। এখন অষ্টমীর ভোগ প্রদান বিতরণ হচ্ছে। প্রবাসের পুজোতে একটা অন্য ব্যাপারও আছে, যে দেখুন এখানে আবার অন্যান্যরা অনেক স্টলও করে ফেলেন, যেমন এখানে ঠাকুরের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। ঠাকুর ঘরে যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত জিনিসের এখানে দোকান দিয়ে দিয়েছে। এছাড়া জামা কাপড়ের দোকান তো আছেই। যারা অন্য কিছু খেতে চান তাদের জন্য এখানে ব্যবস্থা আছে। অনেকে এখানে ফুড স্টলও দিয়েছে, সেই ফুড স্টল থেকে এখানে ওনারা বিভিন্ন খাবার বিক্রি করছেন। মূলত যেগুলো আমরা কলকাতায় মিস করি সেরকম খাবারগুলো এখানে বেশি বিক্রি হচ্ছে। এগুলোকে আলাদা করে আপনাকে কিনে খেতে হবে। আমিষ নিরামিষ সবই আছে।
ভোগ বিতরণের পরে এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখানকার যে সদস্যরা আছে তারাই বিভিন্ন রকমের অনুষ্ঠান করবে, গান নাচ ধুনুচি নাচ সমস্ত কিছু হবে। আর সেই অনুষ্ঠানের শেষেই আজকে ওনাদের ভাসানো হবে, মানে ভাসান্তর এখানে হয় না, যেটা বিজয়া দশমীর প্রোগ্রাম যেটা হয় সিঁদুর খেলা সেটা হবে, এবং মূর্তি আবার যার 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 বাড়িতে থাকার সেখানে চলে যাবে। এখানে সিঁদুর খেলা আরম্ভ হয়ে গেছে, ঠাকুর বরণ হচ্ছে, মাকে বরণ করা হচ্ছে এবং সিঁদুর খেলাও শুরু হয়ে গেছে। অনেক দূর দূর থেকে লোকেরা এসেছে। টরন্টো বা এবং তার চারপাশে যে সমস্ত শহরগুলো আছে সেখানে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দুর্গাপূজা হয়ে থাকে। তার কারণ হচ্ছে সব যদি একদিনে হয় তাহলে সবাই সব জায়গায় অংশগ্রহণও করতে পারবে না, প্লাস এই যে হলগুলো এই হল ভাড়াগুলোও পাওয়া যায়, তাই জন্য এক একজন এক এক সপ্তাহে করে। এমনকি কলকাতায় যখন দুর্গাপূজা শেষ হয়ে যাবে তখনও এখানে দুর্গাপূজা চলতে থাকে। এখন বেরিয়ে যাচ্ছি অন্য আরেকটা ঠাকুর দেখতে। আমরা এখন অন্য আরেকটা ঠাকুর পিকেরিংয়ে যাবো, পিকেরিং নামের একটা শহর আছে সেই শহরে আমরা যাবো। পিকেরিংয়ে যাচ্ছি আমরা এখন আমাদের নেক্সট ঠাকুর দেখতে। এই দুটো ঠাকুরই এই সপ্তাহে এবার হচ্ছে, আমরা সেখানে যাবো। ওশোয়ার ঠাকুর দেখে আমরা এখন চলে এলাম পিকেরিং, পিকেরিংয়ের দুর্হামদুর্গোৎসব। এখানে স্কুলের ভিতরে পুজো হচ্ছে, আমরা চলে এসেছি এখানে যত সম্ভব পুজোর একদম শেষ মুহূর্ত, মানে এখন মনে হয় ওদের মানে সিঁদুর খেলাও হয়ে গেছে, আমরা বড়ই দেরি করে ফেলেছি। এই হচ্ছে ডারহাম, এটা একটা স্কুল, স্কুলের ভেতরেই পুজোটা হচ্ছে। এখানে পুজো অলরেডি শেষ হয়ে গেছে, আমরা এসেছি একটু দেরিতে। এই আমি বললাম যে এই দুটো পুজো, যে দুটো পুজো আগেরটা দেখলাম অশোয়া, এটা হচ্ছে পিকেরিং, এই দুর্হামদুর্গোৎসব। এদের গতকাল মানে শনিবার আর রবিবার এই দুটো দিন মিলিয়ে এরা পুজো করেছে। এটা চন্দ্রায়ণের মতন এদের মণ্ডপটা সাজসজ্জা হয়েছে। এটা হাই স্কুলের ভেতরে একটা হল, সেই হলের ভেতরেই পুজোটা হয়েছে। এখানে স্টেজও আছে, ওনাদের প্রোগ্রামগুলো স্টেজে হয়েছিল, কিন্তু আমরা যেহেতু ওই পুজোতে বেশিক্ষণ ছিলাম তো এই পুজোতে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, তাই জন্য কোনো কিছুই আর দেখাতে পারলাম না। কাল সোমবার যথারীতি সবার স্কুল অফিস সব আছে, তাই জন্য এখানে রাত্রের মধ্যেই ওনাদের এই জায়গা আবার সব পরিষ্কার করে দিতে হবে। এখানেও এই দিকেও এই পুজোতেও ঠিক সেই একই রকম, সবাই এখানে বিভিন্ন রকমের স্টল দিয়েছিল খাবারের, তারপরে জামা কাপড়ের, কিন্তু এই শনি আর রবি দুদিন হলো। এই এলাকাটা বা এদের জায়গাটা অনেক বেশি বড় ছিল, আজ সব গুটিয়ে নেওয়ার পালা, শনি আর রবি এই দুদিনই সমস্ত কিছু। খাবারের দোকানেও প্রচুর আছে, তবে কিছুই প্রায় বেঁচে নেই, সবই শেষ। এনাদের স্টলটার নাম দিয়েছেন ফ্লেভার্স অফ কলকাতা।
এখানে রসগোল্লাও পাওয়া যাচ্ছে, সিঙ্গারা এবং কি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন কষাটা শেষ হয়ে গেছে, এটা চিকেন বিরিয়ানি দিন আছে আর না সবই শেষ। আচ্ছা না মাংস দেখে আমি ভালো জান নেই, আচ্ছা ঠিক আছে। ঠাকুর দেখে বারবি হাঙড়ি, এখন বারবি খাবে হচ্ছে রসগোল্লা আর চিকেন বিরিয়ানি। চলো চলো গাড়িতে বসে যেতে যেতে খাওয়া যাবে। খুব সুন্দর একটা মূর্তির মতন করা আছে, আমাদের এবার বাইরে বেরোতে হবে। এখানে তো ঠাকুরের সমস্ত কিছুই হয়ে গেছে, মানে আর কোনো অনুষ্ঠান বাকি নেই, তাই জন্য এখানে অপেক্ষা করেও বাকি নেই। আমাদের আরও 100 কিলোমিটার এখন বাড়ির দিকে যেতে হবে, তো এখনই প্রায় বাজে 5:30, এখন তাড়াতাড়ি সন্ধেও হচ্ছে, কালকে অফিস স্কুল সব আছে, তো আমরাও বাড়ির দিকে এখন চলে যাই। কলকাতায় এখন রাত 3টে আর এখানে বিকেল 5:30, পরের সপ্তাহে আবার পুজো আছে। কোথায় কোথায় আছে পরের বছর, পরের সপ্তাহে পরন্ত কালীবাড়ি, ভারত সেবাশ্রম সব জায়গায় আছে, সেই পুজোগুলোকেও আমরা যাব, অবশ্যই দেখাবো আপনাদের। এই মুহূর্তে এইদের দুজনের তো আজকে এই ক্লাব দুটোর তো ভাসান হয়ে গেল, অদ্ভুত লাগছে শুনতে আপনাদের হয়তো কলকাতায় যারা আছেন, কারণ ওখানে সবে দ্বিতীয়া আর এখানে দুটো ক্লাবের ঠাকুরের ভাসান হয়ে গেল। কিছু করার নেই, যেখানে যেরকম সেখানে সেরকম। আবার এনারাই আবার পরের সপ্তাহে আমাদের ওদিকে চলে যাবেন ঠাকুর দেখতে। কেমন করেছে তোমাদের রসগোল্লা? ভালো রসগোল্লা ভালো করেছে। বারবি ওদিকে বিরিয়ানি শুরু করে দিয়েছে, বারবির প্রিয় বিরিয়ানি, বিরিয়ানি পেলে বারবির আর কোনো কিছু লাগে না, চিকেন বিরিয়ানি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি আমাদের এখান থেকে প্রায় 70 কিলোমিটার, যেতে মোটামুটি 1.5 ঘন্টা 35 মিনিট লাগবে। এই ছিল আমাদের আজকের ব্লগ, আমাদের দুর্গাপূজা, আমাদের এখানকার প্রথম দুর্গাপূজা, যা কলকাতা দ্বিতীয়ার দিনই আমাদের এখানকার বিসর্জন হয়ে গেল। পরের সপ্তাহে আমরা ভালো দুর্গাপূজা আরও, যেটা 4-5 দিন ধরে হয়, মানে কালীবাড়িতে, টরন্টো কালীবাড়ি আর ভারত সেবাশ্রম, সেগুলো নিয়ে আমরা আবার দেখাব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকুন, দুর্গাপূজা খবর খুব ভালো কাটুক, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আরও ভালো লাগলে কমেন্ট করবেন, আরও বেশি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, জয় মা দুর্গা।